পথ তো আমার জানা নেই রে পারুল। তাহলে আমাকে পথ কে দেখাবে? কি করব আমি? কি করে আমার লক্ষ্যে পৌঁছব? আমার বাবা মহারাজ মহেন্দ্রকে কি করে খুঁজে বের করব? এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারেন, প্রকৃতি মা। তিনি একমাত্র পারেন এই বিপদে আমাদের সাহায্য করতে। তিনি ছাড়া আমাদের কেউই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন না। আমাদের তারই শরণাপন্ন হওয়া উচিত। এসো, আয়, এসো আমার সঙ্গে। মা, আমরা ঘোর সংকটের মধ্যে পড়েছি। তুমি ছাড়া এই সময় আর কে পথ দেখাবে? এসো মা, পথ দেখাও, পথ দেখাও আমাদের। বল পদ্মা, ডাকলি কেন? পথ দেখাও মা, আমরা যে দিশাহারা তুমি বলে দাও। শোন পদ্মা, পারুলের সামনে এখন কঠিন পরীক্ষা। কেবলমাত্র নিজের বুদ্ধি আর বাহুবলেই ওকে ওর শত্রুকে পরাস্ত করতে হবে। এই যুদ্ধে আমি ওকে কোনো সাহায্য করতে পারবো না। বেশ, তবে তাই হবে মা। ধর্মযুদ্ধে নিজের প্রাণ অব্দি দিতে পারি আমি, যতই কঠিন হোক। আমি পরীক্ষার জন্য প্রস্তুত। তাহলে তোর যেমন মনে হবে নিজের বুদ্ধি প্রয়োগ করে এগিয়ে যা সামনে। দেখবি ঠিক কোনো না কোনো পথ পেয়ে যাবি, নিশ্চিন্তে এগিয়ে যা তুই। কিন্তু মা, আমি যে নিশ্চিন্ত হতে পারছি না। ওই রাক্ষসী রানী মণিমল্লিকা সর্বদাই আমার মার চাপা ভাইদের হরণ করে নিয়ে যেতে চাইছে। ওই দুষ্ট রানীর হাত থেকে যতক্ষণ না আমার মার চাপা ভাইদের সুরক্ষিত রাখার উপায় পাচ্ছি, আমি যে নিশ্চিন্ত হতে পারছি না। মা, তুমি কোনো উপায় বলে দাও না। আমার মার চাপা ভাইরা যদি সুরক্ষিত থাকে, তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব অশুভ শক্তির সাথে আমি লড়াই করতে প্রস্তুত। তখন আমি নিশ্চিন্তে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারব। পদ্মা আর তার চাপা সন্তানদের সুরক্ষিত রাখার উপায় আছে। এই প্রান্তরে ওরা এক নিরাপদ বলয়ের ভেতর সুরক্ষিত থাকতে পারবে। মণিমল্লিকা ওদের দেখতে পাবে, কিন্তু হরণ করে নিয়ে যেতে পারবে না, ওদের কোনো ক্ষতিও করতে পারবে না। মা, আমার মা পদ্মাবতী যদি সত্যি তোমার সন্তান হয়, যদি প্রকৃতির প্রতিটি প্রাণী, প্রতিটি গাছপালা, পোকামাকড়কে আমি অন্তর থেকে ভালোবেসে থাকি, যত্ন করে থাকি, তাহলে আজ এই মহাযুদ্ধ চলাকালীন আমার মা পদ্মাবতীকে আর আমার সাত চাপা ভাইকে ওই রাক্ষসী রানী মণিমল্লিকার হাত থেকে সুরক্ষিত রাখার উপায় বলে দাও। ঠিক আছে, তাই হবে, বলে দেব আমি সেই উপায়। কিন্তু তার আগে একটা পরিষ্কার পাত্রে একটু জল নিয়ে আয় দেখি। আমি এক্ষুনি নিয়ে আসছি মা। মহেন্দ্র আমার তরুপের দাস,
যা পদ্মাবতী আর পারুলের কাছে সারা জীবনই অজ্ঞাত থেকে যাবে। সারা জীবনে ওরা মহেন্দ্রর হদিশ কোনোদিনই পাবে না, কিছুতেই না। তবু শত্রু শেষ রাখতে নেই মল্লিকা, আজ তুই একটা বড় সুযোগ হারিয়েছিস। আমার কথা শুনে যদি আজকে নিজে যুদ্ধে যেতিস, তাহলে একেবারে ওই পারুল আর রাঘবকে শেষ করে পদ্মাবতীকে বন্দী করে আনতে পারতিস। কিন্তু তুই আমার কথা শুনলি না, ওই অকর্মা সেনাপতিকে যুদ্ধে পাঠালি। কিন্তু মাতা, আমি নিজে গেলেই যে যুদ্ধে জিততে পারতাম তারই বা নিশ্চয়তা কোথায়? অবশ্যই জিততিস, তুই এখন পূর্ণ রাক্ষসী, তোর প্রবল মায়া শক্তি আছে যা পারুলদের কারণ নেই। না মাতা, আপনি এতটাও নিশ্চিন্ত হবেন না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন পারুল আর পদ্মাবতী কোনো সাধারণ মানুষ নয়। এই পারুলকেই তো আমি নিজের হাতে বলি দিয়েছিলাম মাতা, কিন্তু পারুল তারপরেও নতুন জন্ম নিয়ে ফিরে এসেছে। পূর্ণ রাক্ষসী হলো তাড়াহুড়ো করে আমি কোনো ভুল কাজ করতে চাই না মাতা। সবার প্রথম পারুলের ব্যাপারে আমি সব কিছু জানতে চাই, আর তারপরে আমি সিদ্ধান্ত নেব। ঠিক, একেবারে সঠিক ভাবনা চিন্তা করেছিস তুই। আমার খুব ভালো লাগছে মল্লিকা, বুঝলাম তুই আগের থেকে অনেক পরিণত হয়েছিস। তোর বুদ্ধিমত্তায় আমি খুব খুশি হয়েছি মল্লিকা। এইরকম বুদ্ধির প্রয়োগ করেই তোকে এগিয়ে যেতে হবে। নে, এখন ঠিক করে দেখ তো তোর শত্রুরা কি করছে। হ্যাঁ মাতা, আমি আমার শত্রু পারুলকে দেখতে চাই। কোথায় সে এখন, কি করছে দেখাও আমাকে। ওই তো, ওই তো মাতা, ওই তো সে পুরনো পারুল। পুরনো পারুল মানে ওই আগের পারুল? হ্যাঁ মাতা, আগের পারুল, সেই সেই ভীরু চোখ, কাঁপা ঠোঁট, ওই নরম মনের পারুল। কোথায় দেখলি মল্লিকা, কি দেখলি, ঠিক করে দেখে বলতো। ওই পুরনো পারুলকে ঠিক কোথায় দেখতে পাচ্ছিস? জলের পাত্রে। তার মানে সেদিনও আমি ঠিকই দেখেছিলাম, মা বিকটেশ্বরীর পুজোর সময় চাপাদের জলের পাত্রে আমি আমি নতুন পারুল নয়, আসল পারুলের চেহারা দেখেছিলাম। আর তার মানে আমার হাতের অঞ্জলিতে ঢেলে দে ওই জল। Thank you.
যা পদ্মা, তোর চাপা ছেলেদের নিয়ে ওই পদ্মের মাঝখানে গিয়ে বস তুই। আগের ভুল আমি আর করতে চাই না মাতা। আপনি ঠিকই বলতেন, শত্রু দুর্বল জায়গা বুঝে ঠিক ঠিক সেই জায়গায় ঘা মারতে হয়, তবেই জয় সুনিশ্চিত। এই কথা তো তোকে আমি অনেকবার বুঝিয়েছি মল্লিকা, কিন্তু তুই আমার কথা শুনিস না, সব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছিস। আমি নিজেকে অনেক শুধরে নিয়েছি মাতা। আগে শত্রু দুর্বল জায়গা বুঝব, তারপর ঝাঁপিয়ে পড়ব। পারুল এখন আর আগের মতো নেই, সে অনেক বেশি শক্তি সঞ্চয় করেছে। কিন্তু তবু কোনো না কোনো দুর্বল জায়গা তো ঠিকই আছে, আমি সেই দুর্বল জায়গাটা খুঁজে বের করতে চাই। কিন্তু মাতা, কে দেবে সেই দুর্বল জায়গার সন্ধান? একজনই আমাদের এই খবর দিতে পারে মল্লিকা, যে জগতে সব খবর জানে। কে কে সে মাতা? শয়তানের অনুচর সেই দাঁড় কাক। দাঁড়া, আমি ডাকি তাকে। হে শয়তানের অনুচর, তুমি যেখানেই থাকো এক্ষুনি আমার সামনে এসো। কিন্তু মা, এই পদ্ম তো সবার চোখের সামনেই আছে, তার উপরে ফুল স্ফটিকের স্পষ্ট কাচের মতন, বাইরে থেকে তো ভেতরে সবকিছু দেখা যাচ্ছে। তুই কি জানতে চাইছিস? নির্ভয় বল পারুল, মনে কোনো কুণ্ঠা রাখিস না। মা, আমার মা আর চাপা ভাইরা যদি এই পদ্মের ভেতরে থাকে, রাক্ষসী রানী মণিমল্লিকা তো তাদের স্পষ্ট দেখতে পাবে, আর দেখতে পেলেই তাদের কেড়ে নিয়ে চলে যাবে। মা, তার জাদু শক্তির কাছে আমরা যে কেউ পেরে উঠবো না। তুই নিশ্চিন্ত থাক পারুল, কারণ এই পদ্মলতার শিকড় উঠে এসেছে একেবারে প্রকৃতির গভীর থেকে, পৃথিবীর নাভি কুণ্ডলী থেকে এর উৎপত্তি। এই পদ্মকে উপড়ে ফেলা বা ছিঁড়ে ফেলা কারোর পক্ষেই সম্ভব নয়। আর পদ্মাবতী তো থাকবে স্ফটিকের পাপড়ির আড়ালে ঢাকা। সেই স্ফটিক এতটাই দৃঢ়, এতটাই কঠিন যে তা ভেদ করে ভিতরে ঢোকা যে কোনো জীবিত প্রাণীর পক্ষেই অসাধ্য। সে মণিমল্লিকাই হোক আর যেই হোক, তাই পদ্মাবতী ও তার চাপা সন্তানরা এখানে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। পদ্মাবতী ও তার চাপা সন্তানরা এখানে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তাহলে তো আর কোনো চিন্তাই নেই, মা আর চাপা ভাইরা সুরক্ষিত থাকলে আমি আর সেনাপতি মশাইও নিশ্চিন্তে থাকব, আর আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারব। প্রকৃতিমা, অপরাধ নেবেন না, একটা কথা জানার বড় কৌতূহল হচ্ছে আমার। অপরাধ কেন বলছো? তোমার যা ইচ্ছে তুমি জানতে পারো, বলো কি জানতে চাও। মা, আপনি বলছেন এই স্ফটিকের পদ্মের পাপড়ি কেউ ভাঙতে পারবে না বা ভেতরে প্রবেশ করতে পারবে না, তাহলে কি পদ্মামা নিজের ইচ্ছেতে এই পদ্মের বাইরে বেরোতে পারবে না? তাহলে কি মার চাপা ভাইরা আবার দুর্ভেদ্য কারাগারের মধ্যে বন্দী হয়ে থাকার মতন জীবন কাটাবে? পদ্মের এই স্ফটিক পাপড়ি ভেদ করে পদ্মাবতী ও তার চাপা সন্তানদের বাইরে বের করে আনার ক্ষমতা একমাত্র আমার আছে। তাই যখন সময় আসবে, পারুল আমাকে স্মরণ করলেই
আমি পদ্মাবতী ও তার চাপা সন্তানদের মুক্ত করে দেব। ততদিন পদ্মা আর তার চাপা সন্তানরা ওখানে সুরক্ষিত থাকতে পারবে। আবার স্ফটিকের পাপড়ি দিয়ে ঘেরা থাকার ফলে পারুল সবসময় তার মা ও ভাইদের নিজের চোখের সামনেই দেখতে পারবে। যাও মা, ওই পদ্মের পাপড়ির ভেতর চলে যাও। রানী মণিমল্লিকার টের পাওয়ার আগে ওই সুরক্ষিত পদ্মের ভেতর চলে যাওয়াই ভালো। মল্লিকা, যা জানার আছে বল। হে শয়তানের অনুচর, পারুলের এমন শক্তি বৃদ্ধি আমায় ভারী অবাক করেছে। নতুন রূপে ফিরে এসে পারুলের এত শক্তি বৃদ্ধির কারণ কি জানতে কৌতূহল বোধ করছি। দেখো, তোমরা তো বুঝতেই পারছো, পারুল মরেও মরেনি। একটা বিশেষ উদ্দেশ্যে সুদূর পরলোক থেকে তাকে মরতে পাঠানো হয়েছে। সাত চাপা ভাইকে মানুষের রূপে ফিরিয়ে পিতা মহেন্দ্র এবং মাতা পদ্মাবতীকে সিংহাসনে বসিয়ে এই পৃথিবীকে রাক্ষসমুক্ত করার দায়িত্ব তার। পৃথিবীকে রাক্ষস মুক্ত করবে পারুল? তুমি তোমায় হাসালে। পারুল কি জেগে জেগে স্বপ্ন দেখছে নাকি? অত হাসি হেসো না মণিমল্লিকা। তুমি জেনে রেখো, তুমি মল্লি রাক্ষস কুল মরবে। রাক্ষস কুলের সমস্ত প্রাণ শক্তি তোমার ভেতরেই নিহিত আছে। না, আমি মরব না, বরং মারব। পারুলের মৃত্যু আমার হাতে লেখা আছে, আর পারুলকে তো মরতেই হবে। তুমি শুধু আমাকে বলে দাও পারুলের দুর্বল জায়গাটা কি, বাকিটা আমি দেখছি। পারুলের দুর্বলতা পারুল নিজে। কিছুদিন এখানেই থাকো মা, খুব তাড়াতাড়ি আমি বাবাকে খুঁজে বের করে তোমার সামনে নিয়ে আসব। পারুল, এবার আমি ফিরে যাব। আমাদের আশীর্বাদ করো মা, আমরা যেন সফল হই। জয়ী হও, মনস্কামনা পূর্ণ হোক। যে লক্ষ্য নিয়ে পুনর্বার তুই এই পৃথিবীতে এসেছিস সেই লক্ষ্য সম্পূর্ণ হোক। কিন্তু একটা কথা মনে রাখবি পারুল, আয়না, জল বা কোনো মসৃণ ধাতুতে প্রতিবিম্বে তোর আসল চেহারা ফুটে উঠবে।
আর এটাই হলো তোর সবথেকে বড় দুর্বলতা। তাই সবসময় চেষ্টা করিস এসব থেকে দূরে থাকার, কারণ তোর প্রতিচ্ছবিই তোকে এই যুদ্ধে হারিয়ে দিতে পারে।